বর্ধমান জেলার সালানপুর ব্লক। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই ব্লকের মোট জনসংখ্যা কমপক্ষে 1,50,000। চিত্তরঞ্জন, হিন্দুস্তান কেবলসের মতো শহরাঞ্চল যেমন রয়েছে এই ব্লকের অধীনে, তেমনই আবার ছোট বড় মিলিয়ে রয়েছে 126টি গ্রামও। এরকমই একটি গ্রাম বরাভূমি। সালানপুর আসানসোল রাজ্য সড়কের প্রায় লাগোয়া এই গ্রামটির বাসিন্দারা মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত। এলাকায় চাষবাস সেই অর্থে হয় না বলে স্থানীয় ছোটখাটো কলকারখানায় কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন এরা। ১৯৫৫ সালে এই গ্রামে গড়ে ওঠে বরাভূমি ফ্রি প্রাইমারি স্কুল। সেই থেকে আজ পর্যন্ত এলাকার কচিকাঁচাদের শিক্ষাদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই স্কুলটি। বরাভূঁয়ের পাশাপাশি স্থানীয় শিরিশগড়িয়া গ্রামের ছেলেমেয়েরাও পড়াশোনার জন্য এই স্কুলের ওপরে ভরসা করে। বর্তমানে এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 97। আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুলে ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে শিক্ষকদের প্রধান যে তিনটি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেগুলি হল ছাত্রছাত্রীদের অনুপস্থিতি, ধারাবাহিক উপস্থিতির অভাব এবং ভাষাগত সমস্যা। বরাভূঁয়ের এই স্কুলটিও তার ব্যতিক্রম নয়। বিশেষত স্কুলের প্রথম ও শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই সমস্যাটা ভীষণভাবে প্রকট। অথচ প্রাথমিক শিক্ষায় যথাযথ বুনিয়াদ গড়তে প্রথম ও শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের শেখার গুরুত্বই সব থেকে বেশি। ২০০৬ সালে আসানসোল মহকুমার কুলটি চক্রের একটি স্কুল থেকে এই বরাভূঁই ফ্রি প্রাইমারি স্কুলে বদলি হয়ে আসেন শিক্ষক সুব্রত রায়। আর তাঁর হাত ধরেই এই স্কুলের প্রথম ও শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষা দানের আঙ্গিকটা ক্রমশ বদলে যেতে শুরু করে। সেদিন থেকে আজ পর্যন্ত সুব্রতবাবুর লক্ষ্য একটাই, খেলার ছলে প্রতিটি শিশুর মনে বর্ণ ও শব্দের ভিত শক্ত করা। প্রথম ও শিশু শ্রেণী কক্ষে ঢুকলে প্রথমেই চোখ চলে যায় এটির অন্দরসজ্জার দিকে। সুব্রতবাবু শ্রেণীকক্ষটিকে এমনভাবে সাজিয়ে তুলেছেন যাতে কচিকাঁচারা এই ঘরে ঢুকলেই বাংলা, অঙ্ক, ইংরেজি ও পরিবেশ পরিচিতি এই চারটি বিষয়ের সঙ্গে একাত্ম হয়ে যায়। ঘরের প্রতিটি দেওয়ালি যেন অজস্র বইয়ের পাতার এক একটি কোলাজ। এখানে ঠাঁই পেয়েছে বাংলা ভাষার সবকটি অক্ষর। সেই অক্ষরগুলি দিয়ে তৈরি নানারকম শব্দ, ছবি ও গাণিতিক সংখ্যা। এই ঘরের চার দেওয়ালের মধ্যে বসে খেলার ছলেই নানারকম জিনিস শিখে নেয় ছাত্রছাত্রীরা। বইয়ের একঘেয়েমি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে স্লেট কার্ড পদ্ধতি ব্যবহার করা হয় এখানে। মূলত তিন ধরনের স্লেট ব্যবহার করা হয়। প্রথম ধরনের স্লেটে রং দিয়ে পাকাপাকিভাবে ইংরেজি ও বাংলা ভাষায় অক্ষর ও সংখ্যাগুলি লেখা থাকে, থাকে যোগ ও বিয়োগ। বিষয়গুলি দেখে এই স্লেটেরই ফাঁকা জায়গায় সেগুলি আবার লেখে পড়ুয়ারা। দ্বিতীয় ধরনের স্লেটে প্রথম অক্ষর বা সংখ্যার পর দ্বিতীয় অক্ষর বা সংখ্যার ঘরটি ফাঁকা রাখা হয়। পড়ুয়ারা শূন্যস্থান পূরণ করার মতো করে সেই ঘরটি নির্দিষ্ট অক্ষর বা সংখ্যা দিয়ে পূরণ করে। এতে পরিষ্কার হয় বিষয়টি কতটা তাদের মাথায় ঢুকেছে। তৃতীয় ধরনের স্লেটটা থাকে পুরোপুরি ফাঁকা। এটির সঙ্গে একটি করে কার্ড দেওয়া হয়। কার্ডটি যে কোনো বিষয়ের হতে পারে, যেমন বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, বিভিন্ন সংখ্যা, ইংরেজি অক্ষর ইত্যাদি। এই কার্ডটি দেখে সেটির বিষয়টি স্লেটে লেখা অভ্যেস করে পড়ুয়ারা। অক্ষর লেখার ক্ষেত্রে হাতের জড়তা কাটাবার জন্য প্রথমে ছাত্রছাত্রীদের এক ধরনের বোর্ড দেওয়া হয়। এই বোর্ডের গায়ে খোদাই করা থাকে বাংলা ভাষার যাবতীয় অক্ষর। এই খোদাই করা অংশে পেন্সিল চালিয়ে লেখার প্রাথমিক জড়তা কাটিয়ে ওঠে পড়ুয়ারা।
পরবর্তী ধাপে শ্রেণীকক্ষের দেওয়ালে খোদাই করা অক্ষরের ওপর পেন্সিল চালাবার পাশাপাশি সেই অক্ষর দিয়ে তৈরি শব্দ এবং সেই শব্দের সমার্থক ছবি দেখে পড়ুয়ারা। এক্ষেত্রে প্রধানত জোর দেওয়া হয় বর্ণ শেখার ওপর। বিপরীতার্থক শব্দ চেনাতেও ছবির সাহায্য নেওয়া হয় এখানে। ছাত্রছাত্রীদের মনে বাক্য সম্পর্কে ধারণা তৈরি করার জন্য ছবির সাহায্য নেওয়া হয় ক্লাসে। অক্ষর দিয়ে একটি ছবির সমার্থক শব্দ তৈরির জন্য বিশেষ ধরনের বোর্ড বানিয়েছেন সুব্রতবাবু। এই বোর্ডে বিভিন্ন ছবি, সেই ছবিগুলির সমার্থক শব্দ এবং সেই শব্দগুলি তৈরিতে ব্যবহৃত অক্ষরগুলি আলাদা আলাদাভাবে রাখা থাকে। ছাত্রছাত্রীরা প্রথমে একটি ছবি দেখে তারপর নির্দিষ্ট অক্ষর খুঁজে খুঁজে সেই ছবির সমার্থক শব্দটি তৈরি করে। চিরাচরিত বইয়ের একঘেয়েমি থেকে শিশুদের মুক্তি দিতে অভিনব ক্যালেন্ডার বই ব্যবহার করা হয় এখানে। প্রতিটি বিষয়ের দুটি করে পুরনো বই নিয়ে তার পাতাগুলি বড় আর্ট পেপারে আঠা দিয়ে সেঁটে দিয়ে বিশেষ ধরনের ক্যালেন্ডার বই বানানো হয়। এরপর এই ক্যালেন্ডার বইগুলি ছাত্রছাত্রীদের সামনে স্ট্যান্ডে ঝুলিয়ে রেখে চলে পড়াশোনার কাজ। ক্যালেন্ডার বইয়ের ব্যবহারের ফলে প্রতিটি শিশুকে আর আলাদা করে বই খুলতে হয় না, সকলে একটি মাত্র ক্যালেন্ডারের দিকে মনোনিবেশ করলেই কাজ হয়। মাল্টিপারপাস ম্যাথ বোর্ড ব্যবহার করে ছাত্রছাত্রীদের ইংরেজি ও বাংলা ভাষায় সংখ্যা জানানো হয়। সংখ্যাগুলি কিভাবে শব্দে লেখা যাবে সেটাও শেখানো হয় এই বোর্ডের মাধ্যমে। পাশাপাশি একক, দশক, শতকের ধারণাও দেওয়া হয় এখানে। একের পাশে শূন্য বসিয়ে শতক থেকে হাজার পর্যন্ত লেখার অভ্যেসও করানো হয় এই মাল্টিপারপাস ম্যাথ বোর্ডের সাহায্যে। কচি কাঁচাদের বিভিন্ন গাণিতিক চিহ্ন শেখাতে ক্লাসরুমের মেঝেকেও ব্যবহার করেন সুব্রতবাবু। সমান, অসমান, তুলনায় ছোট, তুলনায় বড় ইত্যাদি গাণিতিক চিহ্নের ব্যবহার শেখানো হয় এইভাবে। সহজ পাঠের বিভিন্ন কবিতাকে ছাত্রছাত্রীদের কাছে মনোগ্রাহী করে তুলতে নিজের আঁকা ছবির সাহায্য নেন সুব্রতবাবু। ছবি দেখে দেখে শেখে বলে ছাত্রছাত্রীরা সহজেই কবিতার বিষয়গুলি আত্মস্থ করতে পারে। ইংরেজি ছড়াগুলিকে ছাত্রছাত্রীদের কাছে আরও আকর্ষক করে তোলার জন্য তাদের সঙ্গে নিয়ে ছড়াগুলির ছন্দের সঙ্গে নিজেও তাল মেলান সুব্রতবাবু। খেলার ছলে এইসব ছাত্রছাত্রীদের প্রায় ক্লাস পরিচালনার দায়িত্বও দেওয়া হয়। ক্লাসরুমে একটানা বসে থাকতে থাকতে যখন ছাত্রছাত্রীরা অধৈর্য হয়ে পড়ে তখন তাদের নিয়ে স্কুল চত্বরের মধ্যেই ঘুরে বেড়ান সুব্রতবাবু। উদ্দেশ্য ক্লাস করার একঘেয়েমি কাটাবার পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশের সঙ্গে পরিচয় করানো। সব কিছু মিলিয়ে একথা বলা যেতেই পারে যে স্কুলের পঠন পাঠনের সময়টুকুর মধ্যে প্রথম ও শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্পূর্ণ আলাদা একটা জগতে নিয়ে যান তিনি। যেটা যতটুকু প্রথম শ্রেণীতে শেখাবার দরকার সেইটুকু কিন্তু আমি বার করে নিয়ে সেটা ধরুন ওদের চোখের সামনে রাখার চেষ্টা করি এবং এমনভাবে রাখার চেষ্টা করি এবং এমন কিছু জিনিস রাখি যেটা অনুশীলনটা বারে বারে হতে পারে। অ আ ক খ ABCD একদি আমার প্রথম ধ্যান জ্ঞান কিন্তু ওটাই, ওটাইয়ের জন্য আমার লক্ষ্য এবং ওটা নিয়েই যত রকম এই যে স্লেট বলুন কেবল যাতে অ আ ক খ ABCD 1, 2 এগুলো যে রিপিটেড প্র্যাকটিস করতে পারে। স্লেট আমি ব্যবহার করি প্রথম থেকে, তো ওটা ব্যবহার করতে 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 আমার প্রচুর সময় লাগতো। এখন সেই সময়টা কি আমার জানুয়ারি মাসে আমি হাতে লিপি প্র্যাকটিস করে দিতে পারবো, সেটা একদম বলতেই পারি।
শিক্ষাদানের এই অভিনব প্রয়াসে খুশি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। সকলেই চান বরাভূঁই ফ্রি প্রাইমারি স্কুলের এই প্রয়াসে সামিল হতে। রাজ্য সরকার যেটা বর্তমানে চালু করেছেন সেটা উনি গত 7 বছর ধরে 10 বছর ধরে উনি ওই মেথডে পড়াচ্ছেন, ফলে এটা একটা দারুণ গর্বের যে একজন মাস্টারমশাই এতদিন ধরে ভাবতে শুরু করেছেন, যেটা আমাদের আজকে আমরা ভাবছি, গভর্নমেন্ট যেটা আজকে ভাবছে সেটা 10 বছর আগে উনি ভেবেছেন। এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ ছাড়া এএফপি স্কুলের শিক্ষাগত মানের উপর বিতৃষ্ণ হয়ে অন্যত্র তাদের আর্থিক ক্ষমতা না থাকা সত্ত্বেও বাচ্চাদের দিয়ে গিয়ে শিক্ষাগত যোগ্যতার জন্যে প্রচেষ্টা করছেন, তাদেরকে একটিবারের জন্য অনুরোধ করব, কষ্ট করে হলেও আপনারা একবার আসুন, আমার ব্লকের বরাভূঁই গ্রামের এই ছোট্ট স্কুলটাকে একবার এসে ঘুরে যান, দেখে যান সেখানকার শিক্ষক শিক্ষিকাদের দ্বারা কী করে ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং সেই শিক্ষাগত যোগ্যতা পাওয়ার পর তারা কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারছে। পুরোপুরি আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই এলাকার এরকম একটা গভর্নমেন্টের প্রাইমারি স্কুল যেখানে সবাই বলেন, লোকে বলে থাকেন যে প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কিছুই পড়াশোনা হয় না, সেই জায়গায় এরকম একটা সুন্দর পদ্ধতিতে যে পড়ানো যায়, খেলার ছলে যে ছাত্রছাত্রীদের বা বাচ্চাদের শেখানো যায়, সেইটা আমি দেখে খুব ভালো লেগেছিলো। তখনই মনে হয়েছিলো যে এটা নিয়ে কিছু করা যেতে পারে, যেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে নয়, আমার মনে হয় এটা অন্যান্য টিচারকেও অনুপ্রাণিত করবে, এটা যদি ওনারা দেখে থাকেন এইভাবে পড়ালে হয়তো আরও বেশি এফেক্টিভ হবে। যে সমস্ত ফ্যামিলি থেকে এরা উঠে এসেছে তাদের হয়তো প্রথম প্রজন্ম শিক্ষার আলো দেখছে, তো বাচ্চাদের গার্জিয়ানদের মধ্যে আগ্রহটা দেখা গিয়েছে এবং এটা যাতে বাস্তবায়িত হয় সেই কারণে সুব্রত রায় যিনি আছেন ওখানে শিক্ষক, তিনি এই টিচিং লার্নিং মেথড যেটা আমাদের একদম জয়ফুল লার্নিং যেটাকে বলা হয়, এর মাধ্যমে শিক্ষাদান করা, যাতে বাচ্চারা পুঁথিগত ঠিক নয় যাতে খেলতে খেলতে মজার ছলে তারা শিখতে পারে এবং এই শেখাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। খুবই ভালো, খুবই মহৎ প্রচেষ্টা, আমার সাধুবাদ জানাই এবং প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা সেই স্কুলের প্রতি আমাদের থাকবে। সুব্রত রায়ের পাশাপাশি বরাভূঁই ফ্রি প্রাইমারি স্কুলের অন্য শিক্ষকরাও ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের প্রতি সমান যত্নবান। এই স্কুলে সবকিছুই অত্যন্ত নিয়ম মেনে হলেও শৃঙ্খলা বজায় রাখার বাড়াবাড়িতে ছাত্রছাত্রীদের শৈশবকে হারিয়ে যেতে দেন না শিক্ষকরা। তাই মিড ডে মিল খাওয়ার আগে রবি ঠাকুরের গানের তালে ওরা দুলে ওঠে। টিফিনের সময় এখানকার ছাত্রীদের প্রায়ই আদিবাসী নৃত্যের ছন্দে পা মেলাতে দেখা যায়। ছেলে মেয়েদের শিক্ষাদানের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থা না রাখাটাই যখন প্রায় নিয়মে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সালানপুর ব্লকের এই বরাভূঁই ফ্রি প্রাইমারি স্কুলটি শিক্ষাদানের আঙ্গিকে এক নতুন যুগের সূচনা করেছে। অদূর ভবিষ্যতে অন্যান্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিও যে এই আঙ্গিককেই সাদরে গ্রহণ করবে সে কথা বলাই বাহুল্য।